नमस्कार बंधुरा, चम्पार रान्नाघरे सबाइके स्वागत जानाई। आज के आमी तोमादेर संगे जे रेसिपिटा शेयर करब सेटा हलो पिंयाज रसुन फोड़न दिए बाँधाकपि। तो चलो देखे नाओ आमी किभाबे बाँधाकपिटा तैरी करछि। पिंयाज रसुन फोड़न दिए बाँधाकपि करार जन्य आमी एखाने एकटा छोटो साइजेर बाँधाकपि केटे भालोभाबे धुये जल झरानोर जन्य रेखे दिएछि। देखो, आर एखाने निएछि आलू। आलूगुलो आमी एरकम चौको चौको करे छोटो छोटो करे केटे निये धुये रेखेछि। বাঁধাকপিটা করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেবো সাদা জিরে। এবারে ফোড়নটাকে একটু আমি হালকা ভেজে নেবো, যতক্ষণ না ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। এবারে এই আলুটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য নুন, সামান্য হলুদ। নুন হলুদ দিয়ে এবারে ভালোভাবে একটু নেড়ে আমি আলুটাকে ভাজা করে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে আমি আলুটার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আলুটার সঙ্গে বাঁধাকপিটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি, এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন, দিয়ে দেবো হলুদ, চারটে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা ভালো আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, তোমরা যদি দিতে না চাও তাহলে নাও দিতে পারো। সবগুলো মশলা আমি ভালোভাবে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢেকে রাখবো, কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখো বাঁধাকপিটা কতটা নরম হয়ে মজে গেছে একদম, আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আমি বাঁধাকপিটার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দেবো। দেখো টমেটোটা খুব সুন্দর বাঁধাকপিটার সঙ্গে মিশে গেছে, এবারে এইটাকে আমি নামিয়ে রাখবো। বাঁধাকপিটা হাফ রান্নার পরে আমি নামিয়ে নিয়েছি। এবারে কড়াটার মধ্যে দিয়ে দেবো তেল। যেহেতু আমি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে বাঁধাকপিটা করব, তার জন্য আমি এখানে দেখো পেঁয়াজগুলো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, আর এখানে আমি যে রসুন গ্রেট করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা নাড়াচাড়া করে আমি একটু হালকা ভেজে নেব, তারপরে দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুন। রসুনটা দিয়েও আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরামি বাঁধাকপি খেতে তো খুবই ভালো লাগে, পেঁয়াজ রসুন দিয়ে বাঁধাকপি রান্না করলে অন্যরকম একটা স্বাদ আসে, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে আমি দিয়ে দেবো বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে আমি একটু ভালোভাবে একটু মিশিয়ে নেবো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। চিনিটা দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা ভালোভাবে মিশে যাওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে বাঁধাকপি। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।